প্রেম হলো বেসরকারি চাকরির মতো, দায়িত্ব পালনে একটু অবহেলা করলেই আপনার জায়গায় নতুন কাউকে বসিয়ে দেবে। একা থাকতে শিখো, দেখবে কষ্ট কমে গেছে। সবার আড়ালে যার চোখে জল পড়ে সে কখনোই মিথ্যে অভিনয় করে না। মানুষ আস্তে আস্তে যতই বুঝতে শুরু করে তখন সে একা থাকতে পছন্দ করে। কখনো বলবেন না আমাকে এত দুঃখ কষ্ট দিয়ে কেন পরীক্ষা করছেন। মনে রাখবেন, আল্লাহ যাদের বেশি ভালোবাসেন তাদেরকেই বেশি পরীক্ষা করেন। আমার কাছে সেরা মানুষ তারাই যাদের অহংকার করার যোগ্যতা থাকা সত্ত্বেও তাদের মাঝে কোনো অহংকারের ছিটে ফোটাও থাকে না। যখন কেউ তোমার রাগের কোনো দাম দেয় না তখন বুঝে নেবেন ভালোবাসা ফুরিয়ে গেছে, তুমি তার কাছে বিরক্ত হয়ে গেছো। স্বপ্ন দেখা যায়, ধরা যায় না। স্বপ্ন ভাঙা যায়, গড়া যায় না। মন দেয়া যায়, ফেরত নেওয়া যায় না। তেমনি ভালোবাসা সৃষ্টি করা যায়, ভালোবাসা শেষ করা যায় না। সময়ের সাথে কোনো কিছু ঠিক হয় না, আমরা শুধু মানিয়ে নিতে শিখে যাই। একটা মেয়েকে নিজের গার্লফ্রেন্ড তখনই বানাও যখন তার দিকে তাকিয়ে স্ত্রীর মর্যাদা দিতে পারবে। ভালোবাসতে সবাই পারে, কিন্তু ভালোবেসে মানসিক শান্তি দিতে সবাই পারে না। সবচেয়ে পুরনো এবং টেকসই যন্ত্র হলো ষড়যন্ত্র। এটা কোনো সার্ভিসিং ছাড়াই যুগের পর যুগ ধরে খুব ভালো সার্ভিস দিয়ে যায়। একটা বিবাহিত মেয়ের জন্য তার উত্তম বন্ধু স্বামী ছাড়া আর অন্য কেউ হতেই পারে না। জীবন থাকলে সমস্যা থাকবেই, সমস্যা থাকলে তো সমাধানও থাকবে। হয়তো লোকে তোমার সমস্যায় ফেলবে, তবে সমাধান তোমাকে নিজেই খুঁজে বের করতে হবে। রিসিভ না করা কল এবং রিপ্লাই না দেওয়া মেসেজ একসময় বলে দেয় সে আর আপনাকে ভালোবাসে না। মানুষ বড় আজব প্রাণী, ডুবে গেলে জলকে দোষ দেয়, হোঁচট খেলে পাথরকে দোষ দেয়, কর্মের দোষ ভাগ্যকে দেয়, কিন্তু নিজের ভুলটা কোনো দিনও দেখতে পান না। জাহাজের চারপাশে জল থাকে কিন্তু জাহাজ ডুবে না। যখন জল জাহাজের ভেতরে প্রবেশ করে তখনই জাহাজ ডুবে যায়। ঠিক তেমনি মানুষের চারপাশে যখন খারাপ মানুষগুলো থাকে তখন তারা যতই সমালোচনা করুক মানুষের কোনো ক্ষতি হয় না, কিন্তু খারাপ মানুষগুলোকে যখন আপনি আপনার জীবনের অংশ করে নেন তখনই তারা আপনাকে ধীরে ধীরে ধ্বংস করে দেয়।